হলিউড অভিনেতা আল পাচিনো কিংবা গডফাদার যে নামেই তাকে ডাকা হোক না কেন, তিনি হলিউড ইন্ডাস্ট্রির মেধাবী অভিনেতাদের একজন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বয়স চলছে 83, এখনও যেমন পর্দায় তিনি অতুলনীয় অভিনেতা, তেমনি বাস্তবেও তিনি অতুলনীয় প্রেমিক। না হলে কি আর 83 বছর বয়সে তিনি আবার বাবা হন, সেটাও আবার প্রেমিকার গর্ভে। বান্ধবী নূর আলফাল্লার গর্ভে রয়েছে আলীর সন্তান। 29 বছর বয়সী এই বান্ধবীর সঙ্গে আল পাচিনোর বয়সের পার্থক্য 54 বছর। বয়সের এই পার্থক্য যদিও বাধা হয়ে দাঁড়ায়নি আল ও নূরের সম্পর্কে, তবে বাবা হওয়ার খবর নাকি প্রথমে বিশ্বাসই করতে চাননি আল। নূরের গর্ভে যে তারই সন্তান রয়েছে সে খবর নিশ্চিত করতে বান্ধবীকে ডিএনএ টেস্ট করারও পরামর্শ দেন হলিউড তারকা। নিজের সন্তান সম্ভবা হওয়ার খবর নাকি 11 সপ্তাহ পর্যন্ত আলকে জানাননি নূর। আল হয়তো সেই খবর শুনে খুশি হবেন না, সেই আশঙ্কা থেকেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে অবশেষে প্রকাশ্যে এসেছে আল পাচিনোর বাবা হওয়ার খবর। এখন অবশ্য বেশ খুশি হলিউড তারকা। চতুর্থ সন্তানের জন্য তিনি কখনো প্রস্তুত ছিলেন না ঠিকই, তবে তার মতে এটা খুব সুন্দর একটা অনুভূতি। আমার আরও সন্তান আছে, তবে ও স্পেশাল। 30 বছরের এক মেয়ে এবং 18 বছর বয়সী যমজের বাবা আল পাচিনো, যদিও এখনও পর্যন্ত নিজের কোনো বান্ধবী বা প্রেমিকাকেই বিয়ে করেননি অস্কারজয়ী এই অভিনেতা। আলের বাবা হওয়ার খবরে নাকি বিশেষ খুশি হননি তার বাকি 3 সন্তান, তবে তাতে প্রভাবিত হননি আল পাচিনো একদমই। এই বয়সে এসে চতুর্থ সন্তানের আগমনে দারুণ খুশি তিনি। শোনা যাচ্ছে সন্তান সম্ভবা নূরের বিশেষ যত্নও নিচ্ছেন তিনি। গত বছর আলের জন্মদিন উদযাপনে নূরের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।